সকলকে ওয়েলকাম করছি এনইউজ টিভি বাংলা প্রেজেন্টস আত্মজীবনীতে। আজকে আমাদের এই আয়োজনে থাকছে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের আত্মজীবনী। বিশ্বের প্রতিটি দেশেই একজন করে শাসনকর্তা রয়েছেন। একটি রাষ্ট্রের প্রধান ব্যক্তি হিসেবে সারা বিশ্ব জুড়েই তারা স্বাভাবিকভাবে পরিচিতি লাভ করেন, কিন্তু সবাই সমানভাবে পরিচিতি লাভ করেন না। নির্বাচিত হওয়ার কিছুদিন পরই মানুষ তাদের ভুলে যান, কিন্তু সবাইকে মানুষ ভুলে যায় না এমন অনেক দেশের শাসনকর্তা রয়েছেন যারা যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে থাকবেন। এমনই একজন হচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। কে এই আহমেদিনেজাদ? আহমেদিনেজাদ এর বাবা ছিলেন একজন সামান্য কামার, এটা তেমন কোনো আশ্চর্যজনক তথ্য নয়। বিশ্বে এরকম আরো অনেক ভুরি ভুরি তথ্য রয়েছে, তবে কামারের ছেলে প্রেসিডেন্ট হওয়ার পরও তিনি নিজেকে অর্থলোভী হিসেবে প্রতিষ্ঠিত করেননি। এরকম উদাহরণ বাইনোকুলার দিয়ে খুঁজেও আরো দু একটি পাওয়া যেতে পারে হয়তো। 1979 সালে ইরানের যে হাজার হাজার ছাত্র আমেরিকান দূতাবাস আক্রমণ করে 53 জন কূটনীতিককে বন্দী করে আহমেদিনেজাদ ছিলেন তাদের মধ্যে একজন। মাহমুদ আহমেদিনেজাদ পেশায় একজন পিএইচডি ধারী সিভিল ইঞ্জিনিয়ার, এছাড়াও তিনি ছিলেন তেহরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর অধ্যাপক, রাজধানী তেহরানের মেয়র এবং ইরান রেভলিউশনারি গার্ডের প্রধান। ইরানের ষষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে 2005 থেকে 2013 মেয়াদে তিনি নির্বাচিত হন। মাহমুদ আহমেদিনেজাদ 1956 সালের 28 অক্টোবর সেমনান প্রদেশের গার্মশার নামক এক প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেন। খুব গরিব পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা ছিলেন পেশায় একজন কামার আর মায়ের নাম খানম। মায়ের উপাধি ছিল সৈয়দা, যা শুধুমাত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর হলেই এই উপাধিতে ডাকা হয়। আহমেদিনেজাদের বয়স যখন 4 বছর তখন তার বাবা জীবিকার সন্ধানে পরিবার সহ তেহরানে চলে আসেন। সেখানেই আহমেদিনেজাদের স্কুল জীবন শুরু। 1976 সালে আহমেদিনেজাদ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং তিনি 4 লক্ষ পরীক্ষার্থীদের মধ্যে 132তম স্থান দখল করেন। তিনি ইরান ইউনিভার্সিটি অ্যান্ড টেকনোলজিতে সিভিল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হন এবং 1997 সালে তিনি ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্ল্যানিং এ পিএইচডি ডিগ্রি অর্জন করেন। প্রেসিডেন্ট হবার আগে তার জীবনযাপন যেমনটি ছিল এখনো ঠিক তেমনই রয়েছে। আভিজাত্য তাকে কখনো স্পর্শ করতে পারেনি। প্রেসিডেন্ট হওয়ার পর বিলাসবহুল এক বাড়ি তার জন্য অপেক্ষা করছিল, কিন্তু সেই বাড়িকে তুচ্ছ জ্ঞান করে পৈতৃক সূত্রে পাওয়া বস্তির সেই 2 রুমের ছোট্ট বাড়িতেই বসবাস করতে চেয়েছিলেন তিনি। কিন্তু নিরাপত্তার কারণে সরকারের কর্মকর্তাগণের অনুরোধে তিনি প্রেসিডেন্ট ভবনেই বসবাস করেন। তার নিজের বাড়িতে যে আসবাবপত্র রয়েছে তা আমাদের দেশের অনেক এরানির বাড়িতেও তার চাইতে ভালো আসবাবপত্র রয়েছে। তার বাসায় কয়েকটি কাঠের চেয়ার ছাড়া আর কোনো আসবাবপত্র নেই। তাহলে ঘুমায় কোথায়? ঘুমানোর জন্য রয়েছে মাটির বিছানা। প্রেসিডেন্ট ভবনেও তিনি ফ্লোরে কার্পেটের উপর ঘুমাতেন। প্রেসিডেন্টের ছেলের বিয়েতে নেই পোলাও কোরমা, এমনকি ভালো কোনো খাবার। ভাবতে অবাক লাগে, একটি দেশের প্রেসিডেন্টের ছেলের বিয়ে, সেখানে হাজার হাজার লোক আমন্ত্রিত হবে, কোরমা পোলাও দিয়ে আপ্যায়ন করা হবে, কিন্তু হাজার হাজার তো দূরের কথা। দাওয়াত দিয়েছিলেন মাত্র 45 জন অতিথিকে, আর পোলাও কোরমা তো দূরের কথা। অতিথিদের আপ্যায়নের কোনো ব্যবস্থাই ছিল না, শুধুমাত্র কমলা, আপেল, কলা ও ছোট এক টুকরো কেক দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়েছিল। অবাক হওয়ার কিছু নেই, কারণ এর চেয়ে বেশি অতিথি দাওয়াত করে এই ফলটুকু খাওয়ানোর সামর্থ্য তার নেই। তার ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ও সংসার খরচের কথা শুনলে আপনি আরেকটু বেশি অবাক হবেন। তিনি ইরানের সরকার প্রধান, তারপরও ব্যক্তিগত সম্পত্তি বলতে তার আছে তেহরানের বস্তিতে অবস্থিত ছোট একটি বাড়ি, যা 40 বছর আগে তার বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন, এবং তার ব্যাংক অ্যাকাউন্টে বেতনের জমানো কিছু টাকা ছাড়া আর কোনো সম্পদ নেই। বেতন হিসেবে তিনি তেহরান ইউনিভার্সিটি থেকে মাত্র $250 পান। তিনি রাষ্ট্রের প্রধান, অথচ রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্র থেকে তিনি কোনো টাকা নেননি। তিনি ইউনিভার্সিটি থেকে প্রাপ্ত বেতনের টাকা দিয়ে সংসার পরিচালনা করেন। সবসময় তিনি নিতান্ত সাদামাটা জীবনযাপন করতেই অভ্যস্ত ছিলেন। সময়ের প্রতি শ্রদ্ধাশীল আহমেদিনেজাদ সকাল 7টায় অফিসে যান, স্ত্রীর হাতে বানানো সাদামাটা নাস্তা খেয়েই রওনা হন অফিসের দিকে। যাওয়ার সময় সাথে করে কালো ব্যাগে করে নিয়ে যান দুপুরের খাবার। দুপুরে অফিসে সবার সামনে মেঝের কার্পেটে বসে সেই খাবার খান। দিনের একটা উল্লেখযোগ্য সময় তিনি বাসার দারোয়ান, পথচারী ও সাধারণ মানুষের সাথে কথা বলে কাটান এবং তাদের সাথে সুখ দুঃখ শেয়ার করেন। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে তিনি প্রতিদিন মাত্র 3 ঘন্টা ঘুমান। আহমেদিনেজাদের দিন শুরু হয় ভোর 5টায় এবং শেষ হয় রাত 2টায়।
মাঝখানে এই 3 ঘন্টা সময় তিনি ঘুমান। প্রতিদিন সকাল 5টায় ফজরের নামাজ পড়ে কাজ শুরু করেন আর রাত 2টায় এশার নামাজ ও ব্যক্তিগত স্টাডি শেষ করে ঘুমাতে যান। এই লোকটি কখনো নামাজ বাদ দেন না। রাস্তায় থাকাকালে নামাজের সময় হলে তিনি রাস্তায় ছোট্ট কাপড় বিছিয়ে সেখানেই নামাজ আদায় করে নেন। রাষ্ট্রীয় সব বড় বড় নামাজের জামাতে তিনি সবসময় পেছনের সারিতে সাধারণ মানুষের সাথে বসতে ভালোবাসেন। তিনি তার নিজের জীবন নিয়েও শঙ্কিত থাকেননি, সেজন্য অধিকাংশ সময় সামরিক বাহিনী ছাড়াই তিনি চলাফেরা করেন। তিনি মনে করেন মহান আল্লাহ তার সর্বোত্তম দেহরক্ষী। অবশেষে প্রেসিডেন্ট পদ থেকে বিদায় গ্রহণ। 3 আগস্ট 2013 ইরানের প্রেসিডেন্ট পদ থেকে বিদায় নেওয়ার আগে ইতিহাস তৈরি করে গেলেন আহমদিনেজাদ। ইরানের বিচার বিভাগের প্রধান আয়াতুল্লাহ সাদেক লারিজানির কাছে লেখা এক চিঠিতে 8 বছরে অর্জিত সম্পদের হিসাব দিয়ে যান তিনি। যে হিসাবে দেখা যায় 2005 সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার সম্পদে যে পরিবর্তন এসেছে তা হলো তিনি তার পুরনো বাড়িটি পুনর্নির্মাণ করেছেন। তবে বাড়িটি পুনর্নির্মাণের জন্য তিনি ব্যাংক ও প্রেসিডেন্ট দপ্তরের ফান্ড থেকে ঋণ নেন। প্রেসিডেন্টের দপ্তরের ফান্ড ও ব্যাংক থেকে বাড়ি নির্মাণের জন্য অসংখ্য মানুষ ঋণ নিয়েছেন। প্রেসিডেন্টও সাধারণ একজন নাগরিক হিসেবে সেই ঋণ নিয়েছেন। ঋণ নেওয়ার ক্ষেত্রে প্রেসিডেন্ট হিসেবে কোনো ধরনের প্রভাব খাটাননি। একই সঙ্গে বাড়ি পুনর্নির্মাণের ক্ষেত্রে তার স্ত্রী, সন্তান ও স্বজনরাও সহযোগিতা করেছেন। পুনর্নির্মিত 2-তলা ভবনে 4টি ফ্ল্যাট রয়েছে। এই ভবনেই তিনি ও তার স্ত্রী সন্তানদের নিয়ে বসবাস করবেন। যে জমিতে বাড়ি নির্মাণ করা হয়েছে সেটার আয়তন মাত্র 175 বর্গমিটার। জমিটুকু বাবার কাছ থেকে পাওয়া। এখনকার মতো এ পর্যন্তই। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই যে কাজটি করতে ভুলবেন না সেটি হচ্ছে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলি আপনি মিস না করেন।